চলছে, আমরা তো দেখলাম অনেকক্ষণ ধরেই, বুঝতেই পারছো কতটা প্রেশার যাচ্ছে আমাদের এখন। আমাদের একটু মানে এখন যে সিনগুলো আমরা করছি সেগুলো অনেকটা ড্রামাটিক সিন, তার জন্য অনেক সময় ধরে করা হচ্ছে অ্যান্ড উই আর লাইক এক্সস্টেড। কেমন লাগছে এত চাপের মধ্যে কাজ করতে? আলটিমেটলি কাজটা তো হচ্ছে, তো সেটা দিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি কাজ করতে খুব ভালোবাসি। সো এতদিন পরে আবার আমি কাজে জয়েন করছি, তো আমি খুবই খুশি, আমি খুব আনন্দে আছি। কাজে অনেকদিন পরে ফিরেও এরকম একটা চরিত্র, এরকম একটা লোক, সেই জায়গা থেকে কি বলবে তুমি? অ্যাকচুয়ালি এটা আমি লাক বলবো, মানে আমার ফেরার পরে আমি জগন্নাথ দেবের মায়ের চরিত্রটা করছি। সো ইটস রিয়েলি আই এম ফিলিং ভেরি লাকি, কারণ আমি আরও বেশি রিলেট করতে পারছি ক্যারেক্টারের সাথে, মা বাচ্চার বন্ডিং, মা বাচ্চার যে অ্যাটাচমেন্টটা হয়, যে ইমোশনটা হয় সেটা আমি ধরতে পারছি। সো ইটস কামিং আউট ভেরি ন্যাচুরাল। কি চলছে ধারাবাহিকের গল্পে এখন? ছোটো করেই বলছি, আমার সন্তান জগন্নাথ দেবকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। একটা জায়গায় গিয়ে আমি স্বপ্নে দেখতে পারি যে জগন্নাথ দেব কোথায় আছেন। তো আমরা এখন জার্নি করছি জগন্নাথ দেবকে সেখানে খোঁজার, সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনার, শ্রীমন্দিরে। সো এটার মধ্যে অনেক চমক আছে, অনেক ইন্টারেস্টিং গল্প আছে, আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ক্যারেক্টার্সরা আছে। সো আশা করি আপনাদের স্টোরিটা খুব ভালো লাগবে, অ্যান্ড প্লিজ ওয়াচ জয় জগন্নাথ কালার্স বাংলায় সোম থেকে রবি 6:30 নাগাদ। এক তো প্রথমত এটা একটা ভীষণভাবে নেগেটিভ চরিত্র, মূল নেগেটিভ চরিত্র এই সিরিয়াল ধারাবাহিকে, আর দ্বিতীয়ত এটা একটি তৃতীয় লিঙ্গের চরিত্র। এটা এই চরিত্রটি বিশেষ এই কারণে, কারণ একটা মূল ধারা থেকে বেরিয়ে একটা তৃতীয় লিঙ্গের মানুষদের একটা প্রেজেন্ট করা হচ্ছে অন্যরকমভাবে, যেটা মূল স্রোতে হয়তো আমাদের সবসময় রেগুলার লাইফে, রেগুলার টেলিভিশনে বা ফিল্মে আমরা দেখতে পাই না, সেটা এই সিরিয়ালে জয় জগন্নাথ, কালার্স এবং সুরিন্দর যে এই কনসেপ্টটা ভেবেছে অজামিলকে এইভাবে ডেপিক্ট করার, সেটার জন্য আমি ভীষণ থ্যাঙ্কফুল, খুব ভালো লাগছে সেই জন্য কাজটা করতে। ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি চ্যালেঞ্জিং। দর্শকরা কি বলছে এটি আপনার অভিনয় দেখার পরে, আপনার পরিচিতরা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আপনি এখন অনেক কিছুই জানতে পারে যে কেমন লাগছে, দর্শকরা কীভাবে নিচ্ছে? দর্শকের তো মানে সবাই খুব ভালোই বলছে, আর যেহেতু এটা একটা নেগেটিভ চরিত্র, সবার মানে অপরিচিত লোকজনের ফিডব্যাক পাচ্ছি যে ভীষণ খারাপ, ভীষণ রাগ হচ্ছে, যেটা হওয়া উচিত, যেটা স্বাভাবিক, সেটাই তো একটা অ্যাচিভমেন্ট একজন আর্টিস্টের জন্য। আমার মনে হয় সেটা আমি করতে পারছি বলেই বোধ হয় দর্শক আমাকে পছন্দ করছেন, সেই জন্য খুব ভালো লাগছে, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু দ্য অডিয়েন্স। ধারাবাহিকের গল্পে এখন কী চলছে? এই মুহূর্তে অজামিল বিভিন্নভাবে ভীষণ ডিপ্রেসড, কেননা চন্দ্রকেতুর সঙ্গে যে একাত্ম হয়ে যেই কনস্পিরেসিগুলো রাজার এগেনস্টে করতো, সেটা এখন দুটো ভাগ হয়ে গেছে, মানে চন্দ্রকেতু ওকে ডিচ করেছে, চন্দ্রকেতু এখন ইন্ডিভিজুয়াল পার্সন হয়ে সমস্তটা আলাদাভাবে রুল করতে চাইছে। সেখানে অজামিল একটুখানি এখন অন্যরকমভাবে, মানে আমরা বলি না যে ঘি সোজা আঙুলে না উঠলে আঙুলটা বাঁকাতে হয়, তো অজামিল এখন সেই আঙুলটাকে বাঁকিয়ে রাজাকে নিজের বন্ধু বানিয়ে চন্দ্রকেতুকে একটু হ্যারাস করা, চন্দ্রকেতুকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করছে। তো সেটা আমি দেখবো আমরা যে পরবর্তীকালে অজামিল আর কী কী করে রাজার সঙ্গে একাত্ম হয়ে, এটাই এখন প্রেজেন্ট আমাদের চলছে ট্র্যাক। দর্শকরা এই গল্পটাকে ভীষণ সুন্দরভাবে নিয়েছে, কারণ হচ্ছে আর পাঁচটা ধারাবাহিকের থেকে একটু কোথাও গিয়ে আলাদা, তারপরে একটা ভক্তিমূলক যেহেতু একটা গল্প, তো সেই জায়গায় কোথাও একটা ভালো লাগা মানুষের থেকেই থাকে। নিজের কেমন লাগছে সেই জায়গার থেকে, বা আপনার বাড়ির লোক কী বলছে এটা নিয়ে? ভীষণ ভালো লাগছে। প্রথমত জগন্নাথ নিয়ে বোধহয় কাজ হয়নি, এই প্রথম টেলিভিশন জগন্নাথ নিয়ে কাজ, সেদিক থেকে এটা ভীষণই একটা মানে কি বলবো নতুনত্ব এই কাজটা। আর আমার বাড়ির লোক বা আমি নিজে একজন থিয়েটারের অভিনেতা, আমার নিজের গ্রুপ আছে নাটকে, আমি রেগুলার মঞ্চে অভিনয় করি, সেখানে আমার টেলিভিশনে এই ধরনের একটা কাজ করা আর একটা নেগেটিভ চরিত্র করা, আমার বাড়ির লোকেরা তো ভীষণভাবে এক্সাইটেড, একটা মিক্সড ফিলিং, সবাই অনেকে বলছে যে এত বাজি কেন হয়েছিস, একটু ভালো হতে পারতি, সেটা হয়, ভালো লাগছে, বেশ একটা অন্যরকম অনুভূতি সবটা মিলিয়ে। এই ধারাবাহিক ছাড়াও আপনাকে এখন আর অন্য কোথাও দেখা যাচ্ছে? না, আপাতত কথা চলছে, বাট এই মুহূর্তে আমি অ্যানাউন্স করতে চাই না, কিন্তু এই মুহূর্তে আমি একটাই করছি। দর্শকদের কি বলবেন? দর্শকদের অবশ্যই বলবো যে আপনারা জয় জগন্নাথ দেখুন,
প্রথমত এটা প্রথম ধারাবাহিক যেটা জগন্নাথ দেবকে নিয়ে হচ্ছে। অনেক কিছু জানার আছে যেগুলো আমরা এতদিন জানতাম না, অনেক রকম রিসার্চ করে অনেক অজানা তথ্য এই সিরিয়ালের মাধ্যমে আমরা জানতে পারছি, ফিকশন নন ফিকশন সমস্তটা নিয়ে। সুতরাং প্লিজ আপনারা দেখুন রেগুলার 6:30 কালার্স বাংলার স্ক্রিনে জয় জগন্নাথ। ভীষণ ভালো, তুমি তোমরা এসেছো বুঝতেই পারছো, তোমাদেরকে দেখে আরো ভালো আছি। থ্যাংক ইউ। গল্পে কি চলছে আর তোমাদের পরিচয় সহ একটু দর্শকদের জানাও বিস্তারিত। আমি আচ্ছা প্রথমেই বলবো যে আমার নাম শুভাঙ্কী, আমি এখানে তারা চরিত্র করছি, এটা একটা নেগেটিভ ক্যারেক্টার বেসিক্যালি। তো প্রথমেই বলবো যারা জয় জগন্নাথকে এত ভালোবেসেছেন, এত পাশে থেকেছেন আমাদের, সত্যি আমরা কৃতজ্ঞ। এবং এইভাবেই আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন এবং জয় জগন্নাথ দেখতে থাকুন কালার্স বাংলাতে। ইতিমধ্যে যে ট্র্যাকটা আমাদের চলছে সেটা হলো তারা কি মহারানী হতে পারবে, মানে আমি চেষ্টা করছি মহারানী হবার এবং আলটিমেটলি কি আমি সেটা হতে পারছি, এটা নিয়ে এখন গল্প চলছে। সাপোর্ট করুন আমাকে, আমি কি আদৌ হতে পারবো মহারানী, তার জন্য দেখতে হবে কালার্স বাংলা, চোখ রাখতে হবে কালার্স বাংলার পর্দায়। বাকিটা তুই বল। প্রথমেই বলবো আমার আসল পরিচয়, আমার নাম অঙ্কিতা, আর এইখানে যে চরিত্রটা করছি সেটা হলো ললিতা। আর ও যে বললো যে ট্র্যাকটা এখন চলছে এবং ওরা খুব শয়তানি করছে, তারা মহারানী হবে, তারার সাথে আরও তারার দাদা আছে অজামিল চন্দ্রকেতু, সবাই মিলে সিংহাসন কেড়ে নিতে চাইছে। আর ললিতা ক্যারেক্টারটা খুব পজিটিভ একটা ক্যারেক্টার, ও ওদের সাথে একটা ফাইট আছে যাতে ওরা জিততে না পারে শয়তানি করে। এই ট্র্যাকটাই আমাদের চলছে এখন। ধারাবাহিকের পর্বে তো দেখছিলাম আমরা, তোমাদের একটু অভিজ্ঞতার কথা বলো, কাজ করতে কেমন লাগছে, এরকম একটা নতুন লুক, এরকম লুকের তো সাধারণত কাজ করার সুযোগ কম মানুষই পায়, তো তোমরা কেমন উপভোগ করছো এই লুকটাকে সমস্ত কিছু মিলিয়ে? আমার কাছে এটা একদম আমার প্রথম কাজ, তো এই লুকটাই বলো বা এই কাজটাই বলো আমার কাছে প্রথম, এবং প্রথম কাজ যেরকম মানুষের কাছে খুব প্রিয় খুব স্পেশাল হয়, এই কাজটা আমার কাছে খুব স্পেশাল। আর এই যে ক্যারেক্টারগুলো করছি আমরা, মাইথোলজি বা এই গল্পটা সত্যি অন্যরকম একটা ফ্যামিলি ড্রামার থেকে, খুব এনজয় করছি আমরা কাজটা করতে এরকম লুকে এরকম সাজগোজে। তো আমরা খুব মজা করে কাজ করছি, আশা করছি যারা দেখছেন আমাদের তারাও খুব মজা পাচ্ছে দেখতে। আমি আর নতুন করে কি বলবো, হ্যাঁ হ্যাঁ, মানে যেটা ও বললো সেটাকেই আমি রিপিট করবো। সত্যি আমরা খুব হই হই করে কাজ করছি, খুব মজা তো অবশ্যই করছি, কিন্তু মাইথোলজি ইটসেলফ ইজ আ ভেরি টাফ প্রজেক্ট, মানে করাটা, এর আগে আমি কখনো নেগেটিভ ক্যারেক্টার করিনি, ভীষণ একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার। প্রথমে ভেবেছিলাম পারবো তো, কিন্তু আস্তে আস্তে যখন সময় যাচ্ছে আমি নিজেকে তারার মধ্যে যখন প্রবেশ করলাম ক্যারেক্টারের মধ্যে, খুব চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এখন চেষ্টা করছি, এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। এবং সত্যিই আমরা খুব হই হই করে কাজ করি, ওর সাথে তো আমার প্রচুর বন্ডিং, মেকআপ রুমে তো প্রচুর হাসাহাসি করি, কিন্তু হ্যাঁ সেম মেকআপ রুম শেয়ার করি। আর রেডি হতে কতক্ষণ লাগে সেটা বল, আমার ও সারাদিন মেকআপ রুমে সারাদিন সেজেই যাচ্ছে, হ্যাঁ ওকে দেখে রাখো ভালো করে, সুন্দরী মহিলাকে সারাক্ষণ সেজে যাচ্ছে, এবং যখনই শট হয় আগে ও সাজবে তারপরে আমরা ওজনে ওয়েট করি, কিছু বল এটা নিয়ে। একদমই এটা উল্টো, এর শট হয়তো 2 ঘন্টা পর হবে, তখন ও টাচ আপ করছে, এই একটু মেকআপ লিপস্টিক পরে নিচ্ছে, এই পরে নিচ্ছে, হবে না এখন শট, 2 ঘন্টা পর হবে তাও সে সাজছে। কিন্তু সবাইকে বল জগন্নাথ দেখতে, সেটা একদম জয় জগন্নাথ সবাই দেখছে, সবাই ভালোবাসছে, আরও সবাই দেখুন আরও ভালোবাসুন। এটুকুই বলবো, জিজ্ঞাসা করবো যে এখন তো এত সাজুগুজু করে রয়েছো, বাস্তবে কতটা সাজতে ভালোবাসো তোমরা? আমি পার্সোনালি বাস্তবে একদমই সাজগোজ করি না, আর এইখানে যেহেতু সারাদিন শুটিংয়ে সেজে গুজে থাকতে হয়, তো যখন আমি অঙ্কিতায় থাকি একদম ক্যাজুয়াল স্যান্ডেল পরে ঘুরে বেড়াচ্ছি, যেরকম বাড়ির নাইট ড্রেস পরে ঘুরে বেড়ানো তো যা সম্ভব না, মোটামুটি বাড়ির জামা কাপড় পরেই খুব যতটা মিনিমাল থাকা যায় অতটুকুই সাজি। আমাকে সেম প্রশ্ন, আমি বিশ্বাস করি সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট ফ্যাশন, আমি সিম্পল থাকতে পছন্দ করি, এবং যে ক্যারেক্টারটা আমি করছি এতটাই সাজগোজ পছন্দ করে, এত গয়নাগাটি পছন্দ করে, কিন্তু রিয়েল লাইফে কিন্তু আমি একদম পছন্দ করি না সাজতে, একদম খুব সিম্পল থাকতে পছন্দ করি। এখানে সাজার যেটা ছিল সেটা সব কিছু পূর্ণ হয়ে যাচ্ছে, এত সাজতে হচ্ছে আর সাজতে আর ভালো লাগছে না, এবার মেকআপ দেখলেই মনে হচ্ছে না বাবা আর সাজবো না, এতক্ষণ ধরে আমরা মানে এই সাজসজ্জা এতক্ষণ ধরে হয় 2-2.5 ঘন্টা, তারপরে তোমরা এই স্ক্রিনে আমাদেরকে দেখতে পারো, তো এত খাটনির পর আর মনে হয় যে না আর সাজবো না, যা আছে সেটাই ভালো।